নমস্কার বন্ধুরা, পাওয়ার স্পিচেসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব উদযাপিত হয়, তবে এবছর ধনতেরাস উৎসব নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। 22 না 23 অক্টোবর ধনতেরাসের শুভ তিথি, তা নিয়ে অনেকেই ভাবনা চিন্তা করছেন। কিন্তু বারাণসীর শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের সদস্য এবং জ্যোতিষ পণ্ডিত দীপক মালব্য এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, 22 অক্টোবর শনিবার থেকে 5 দিন এই উৎসব শুরু হবে। এই উৎসবটি দেবতাদের প্রধান চিকিৎসক ভগবান ধন্বন্তরির জন্মবার্ষিকী হিসাবে পালিত হয়। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাব ধনতেরাস 2022-এ শুভ দিন কখন, শুভ তিথি কখন, আপনারা কি কি জিনিস কেনাকাটা করতে পারবেন এবং শুভ সময়টা কখন, তাই তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ধনতেরাসের দিন সোনা রূপোর গয়না ও ধাতব পাত্র কেনার প্রথা রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে এর ফলে ঘরে সুখ সমৃদ্ধি থাকে এবং সমৃদ্ধি আসেও এবং লক্ষ্মী দেবী প্রসন্ন হন। ধনতেরাস 2022 পুজোর সময়, জ্যোতিষী মতে ধনতেরাসের পুজো 22 অক্টোবর অর্থাৎ শনিবার করা উচিত। ধনতেরাসে ত্রয়োদশীতে প্রদোষ সময়কালে দেবী লক্ষ্মী ও কুবেরের পুজো করা হয়। এই বছর ত্রয়োদশ তিথিতে প্রদোষ সময় 22 অক্টোবর লক্ষ্মী পুজোর শুভ সময় তৈরি হচ্ছে। এই কারণে ধনতেরাস বা ধন ত্রয়োদশী 22 অক্টোবর পূজা করা উচিত। 22 অক্টোবর ধনতেরাস পুজোর শুভ সময় হল সন্ধ্যা 7:01 থেকে রাত 8:17 পর্যন্ত। ধনতেরাস পুজো করার জন্য আপনার কাছে 1 ঘন্টা 15 মিনিট সময় থাকবে। শুধুমাত্র শুভ সময়ে ধনতেরাসের পুজো করলেই ধনলক্ষ্মী সারা বছর অধিষ্ঠান করবেন আপনার ঘরে, ঘরে আসবে সুখ ও সমৃদ্ধি। এই বিশেষ তিথিতে প্রার্থনা করলে সব সমস্যা ও নেতিবাচক শক্তি দূর হয়। এই বছর ধনতেরাসে কি কিনবেন? এবারে ধন ত্রয়োদশী কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী শনিবার বিকেল 4:13 থেকে শুরু হচ্ছে এবং 23 অক্টোবর রবিবার 4:45 পর্যন্ত থাকবে। এই উপলক্ষে বেশিরভাগ লোকের শুভ সময়ে তাদের বিশ্বাস অনুসারে জিনিস কিনে থাকেন। এর মধ্যে রয়েছে ভগবান গণেশ ও মা লক্ষ্মীর মূর্তি, সোনা ও রূপোর অলঙ্কার, ধাতব পাত্র, যানবাহন, জমি, ফ্ল্যাট ইত্যাদি। এই বছর ধনতেরাসে কখন কেনাকাটা করবেন? আপনি 22 ও 23 অক্টোবর এই দুদিনই ধনতেরাসে কেনাকাটা করতে পারেন। তবে ত্রয়োদশী তিথির কথা মাথায় রেখে শনিবার বিকেল 4:13 পরে এবং 23 অক্টোবর রবিবার বিকেল 4:45 আগে কেনাকাটা করুন। আপনি যদি যানবাহন বা লোহার সামগ্রী কেনার কথা ভাবেন, তাহলে শুধুমাত্র রবিবারে কিনুন, কারণ শনিবার লোহার জিনিস কেনাকে অশুভ বলে মনে করা হয়। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলে আপনারা যদি নতুন হন বা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, এমন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।